গুছাইতে ঢুকাই দে আমি শুধু যদি ওই শুধু প্যাকেট দিব তাহলে আমি এটা আমি নিয়ে আসছি না ও শুধু প্যাকেট দোকান আছে তার কোনো কাজ দিব না ভাইয়া Hi everyone, jara join korechen Sultana's Dream theke ami Afrinanis Rahman গুলশান পিঙ্ক সিটি লেভেল 3 শপ নাম্বার হচ্ছে আপনার লোকেশন হচ্ছে গুলশান পিঙ্ক সিটি লেভেল 3 শপ নাম্বার হচ্ছে 12 সো যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন অনেক অনেক থ্যাংক ইউ আমি একটু আমার পেজ থেকে লাইভে চলে আসি তাহলে আমরা তাড়াতাড়ি শুরু করতে পারবো ততক্ষণ আমরা গল্প করি এবং দেখেন আজকে আমি টোটালি ঈদের সাজে চলে আসি ঈদের সময় আপনারা যেরকম সাজ পছন্দ করেন এক্স্যাক্টলি সেই সাজটা নিয়ে আমি চলে এসেছি এবং আজকে আমরা যেগুলো দেখবো সোবিয়া নাজির এক্সক্লুসিভ কালেকশন দেখবো মানে জোস জোস কিছু কালেকশন দেখবো এবং সব গুলশান পিঙ্ক সিটি দাঁড়ান আমি একটু গল্প করছি ততক্ষণ যারা যারা দেখতে পাচ্ছেন আমাকে সবাই সাথেই থাকবেন আজকে আমরা ঈদের এক্সক্লুসিভ কালেকশন দেখবো গুলশান পিঙ্ক সিটি লেভেল 3 শপ নাম্বার 12 সুলতানাস ড্রিম সো যারা যারা জয়েন করেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনারা হচ্ছে আমার সাথে থাকবেন বিকজ আমরা কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখবো সো আমরা হচ্ছে লাইভে চলে যাচ্ছি অ্যান্ড স্টার্ট দ্য লাইভ ওকে আমি আমার পেজ থেকে এখনই জয়েন করে ফেলবো আপনারা যারা জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু আজকে বিন সাইজের একটা থ্রি পিস পরে আছি যেটার মধ্যে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আছে সাইজগুলো জানার জন্য আপনাদেরকে সুলতানাস ড্রিম পেজ ইনবক্স করতে হবে এবং আমার পেজ থেকে যারা দেখছেন অলরেডি আই থিঙ্ক এতক্ষণে জয়েন করে ফেলার কথা আমরা কিন্তু আজকে খুবই প্রিটি প্রিটি সোবিয়া নাজিরের কালেকশন দেখবো ওকে আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজ থেকে আমি আফিনানিস রহমান সুলতানাস ড্রিম থেকে সুলতানাস ড্রিমের ঈদ এক্সক্লুসিভ কালেকশন নিয়ে লাইভে আজকে আমরা খুবই প্রিটি প্রিটি হচ্ছে সোবিয়া নাজিরের কালেকশন গুলো দেখবো যারা জয়েন করেছেন আমার পেজ থেকে কাইন্ডলি জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা অলরেডি আমার ঈদ শুরু হয়ে গেছে কি সুন্দর একটা গ্রিন কালারের কটনের মধ্যে বলবো কটনই তো না কটনের মধ্যে ফুল এমব্রয়ডারি করা ফ্রন্টের দিকে সুন্দর একটা ড্রেস আমি পরে আছি মনে হচ্ছে যে চাঁদরাত চলে আসছে মেহেদি হাতে এবং চাঁদরাতের ড্রেস সাথে বিন সাইয়েদের এবং আজকে আমরা সোবিয়া নাজিরের কালেকশন দেখবো কারা কারা এক্সাইটেড লাইভটা দেখার জন্য এবং যারা যারা আমাদের সাথে থাকবে আমরা কিন্তু আজকে সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ফ্রম দ্য ব্র্যান্ড সোবিয়া নাজির এবং আমরা জানি সুলতানাস ড্রিম মানে অরিজিনাল পাকিস্তানি শপ কালেকশন এবং সুলতানাস ড্রিমের যে স্টোরটা আছে গুলশান পিঙ্ক সিটিতে লেভেল 3 শপ নাম্বার হচ্ছে 12 সো আপনারা কিন্তু অনলাইনে পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে লাইভ চলাকালীন সময় আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার করে ফেলবেন থ্যাংক ইউ যারা বলছেন লুকিং সো প্রিটি বিকজ ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং ড্রেসের ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু সুন্দর করে আপনার হচ্ছে লেসের ম্যাটেরিয়াল আছে এখানে দেখেন ডিজাইনটা
অনেক বেশি নাইস এবং এটার যে দুপাট্টা আছে যারা কটনের মধ্যে পড়তে পছন্দ করেন একেবারে কটনের মধ্যে খুব সুন্দর নিচে দিকে কিন্তু প্রিন্ট করা আমি যে ড্রেসটা পরে আছি এটার মধ্যে স্মল মিডিয়াম লার্জ সাইজের কিন্তু অ্যাভেলেবেল আছে এবং সুলতানাস ড্রিমে ঈদের এক্সক্লুসিভ কালেকশনগুলো কিন্তু আপনারা খুবই সহজে পেয়ে যাবেন যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য মানে কি বলবো সুলতানাস ড্রিমের উপরে আই ডোন্ট থিঙ্ক যে ও কোনো একটা চয়েস হবে এবং যারা সুলতানাস ড্রিম পেজ থেকে দেখছে এটার সাথে কিন্তু একটা প্যান্টের পিস আছে গ্রিন কালারের এবং এটার নিচের দিকে যে দামানটা আছে দামানের মধ্যে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা ফ্রন্টের দিকে দেখতে পাচ্ছেন নেকের পোর্শনে কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে কিন্তু দেখেছেন বাটনের মধ্যে কিন্তু স্টোন বসানো আছে অনেক বেশি প্রিটি এবং সুন্দর এটা হচ্ছে বিন সাইডের একটা থ্রি পিস রেডি টু ওয়ার আপনারা কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন ঢাকার বাইরে যারা অর্ডার করছে ঢাকার বাইরে থেকে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে ফুল টাকাটা বিকাশ করে দিতে হবে সেক্ষেত্রে কুরিয়ার করা হবে এবং আপনাদের অল্টারেশন চার্জ রয়েছে 200 টাকা করে তো যারা অল্টার করতে চাচ্ছেন এটার মধ্যে কিন্তু স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আছে আমারটার মধ্যে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আছে এবং আমি যেটা পরেছি এটা কিন্তু আপনারা পারচেজ করতে পারেন যারা ঈদের জন্য একেবারে কটনের মধ্যে একটা ব্র্যান্ডেড একটা ড্রেস চাচ্ছেন বিকজ পাকিস্তানি ব্র্যান্ড মানে সুলতানাস ড্রিম সুলতানাস ড্রিমে অলওয়েজ পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসগুলো থাকে এবং আমার যে ড্রেসটা আছে দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে বিন সাইডের থ্রি পিস এটা হচ্ছে বিন সাইডের থ্রি পিস এবং এরকম অনেক গর্জিয়াস কালেকশন নিয়ে আমি অলরেডি লাইভে এসেছি সুলতানাস ড্রিম থেকে আজকে কিন্তু আমরা স্পেশালি ঈদের কালেকশনগুলো দেখবো যেগুলো আপনার রেডি টু ওয়ার আপনি জাস্ট সুলতানাস ড্রিম পেজটা আমি ট্যাগ করে দিয়েছি ওখানে ইনবক্স করবেন ইনবক্স করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে তুলবেন অ্যান্ড ইউ আর রেডি টু ওয়ার ইট অন ঈদ বাট এটার মধ্যে সাইজ আছে স্মল মিডিয়াম অ্যান্ড দেন হচ্ছে লার্জ সাইজ আছে তিনটা সাইজই আমি বলে দিচ্ছি স্মল সাইজটা 34 থেকে 36 পর্যন্ত পড়তে পারবে 38ও পড়তে পারবে আই থিঙ্ক 38 সাইজও হবে এটা তো স্মলটা দেন লার্জ সাইজটা আছে 40 থেকে 42 আর যে সরি মিডিয়াম সাইজটা হচ্ছে 40 থেকে 42 এবং লার্জ সাইজটা আছে লার্জ সাইজটা কিন্তু আপনার পড়তে পারবেন আপনার হচ্ছে 42 থেকে 44 46 পর্যন্ত হয় আমি যতটুকু জানি 46 পর্যন্ত বডিটা কিন্তু 46 পর্যন্ত হয় এবং এই কুর্তিগুলো আমরা সবাই কিন্তু খুবই বলবো যে খুবই মানে ঈদের দিনে এবার যেহেতু গরমই পড়ে যাচ্ছে এবং আমাদের কুরবানির ঈদের সময় অনেক কাজ থাকে সো আমরা বিন সাইডের এরকম একটা থ্রি পিস যদি পারচেস করে ফেলি আমাদের জন্য অনেক বেশি ইজি হবে এবং আমরা কিন্তু সুলতানাস ড্রিমে এরকম এক্সক্লুসিভ দেখেন আমার পেছনে কত কালেকশন আছে একদম আপনি প্রত্যেকটা পাকিস্তানের যত অরিজিনাল ব্র্যান্ড আছে সবগুলো সুলতানাস ড্রিমে আপনারা পাবেন প্রত্যেকটা অরিজিনাল পিসেস এবং এর আগে কিন্তু আমি গর্জিয়াস ডিজাইনার কালেকশন দেখিয়েছিলাম ওগুলো আমি জানি না বাইরে দেখা যাচ্ছে কিনা খুব সুন্দর সুন্দর একেবারে অরিজিনাল কালেকশন আমরা কিন্তু সুলতানাস ড্রিমে পেয়ে যাব এবং যারা আমার লাইভটা দেখছেন সবাই সাথে থাকবেন বিকজ আজকে আমরা সোবিয়া নাজিরের 6000 এর রেঞ্জের দেখাবো প্রত্যেকটা কিন্তু অরিজিনাল কোনো ধরনের মাস্টার কপি ডিটো কিছুই না সুলতানাস ড্রিম মানেই হচ্ছে সবচেয়ে বেস্ট কালেকশন এবং আমার ড্রেসটা যারা পারচেজ করতে চান এটার দাম হচ্ছে 3500 টাকা এটার দাম হচ্ছে 3500 টাকা ওকে এটার দাম হচ্ছে 3500 টাকা আমি যেটা পরে আছি এটার দাম হচ্ছে 3500 টাকা এটা আপনার স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের মধ্যেই পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেস অনেক বেশি গর্জিয়াস দেখেন সিম্পলের মধ্যে আমরা ঈদের সময় কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু চাই সবসময় আমরা ঈদের গর্জিয়াস যে পরবো এবার কিন্তু সিচুয়েশনটা সেরকম না এবার সিচুয়েশনটা কিন্তু একটু ডিফারেন্ট এবার আমাদেরকে একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু পরতে হবে যেহেতু ঈদের দিন সকালবেলা আমাদের অনেক বেশি কাজকর্ম থাকে এবং আমরা একটা খুবই কমফোর্টেবল চাই এবং এই বিন সাইডের মধ্যে কিন্তু অনেক রেঞ্জেস আছে শুধু একটা দুটো রেঞ্জ না বিন সাইডের মধ্যে অনেকগুলো রেঞ্জেস আছে এবং দেখেন আমি কিন্তু রেডি টু মানে ঈদের জন্য আমি রেডি আপনারা কারা কারা সুলতানাস ড্রিমে পিঙ্ক সিটিতে আমি বারবার বলছি সুলতানাস ড্রিমের যে স্টোরটা আছে এটা হচ্ছে পিঙ্ক সিটিতে লেভেল 3 শপ নাম্বার কত শপ নাম্বার হচ্ছে 12 আপনারা অনলাইনে পারচেজ করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আছে ঢাকার বাইরে যদি আপনারা পারচেজ করতে চান সেক্ষেত্রে বিকাশ করতে হবে এবং যদি অল্টারেশন করতে চান অল্টারেশনের ক্ষেত্রে চার্জ আছে এবং আমারটার প্রাইস হচ্ছে কত 3500 টাকা আমার কিন্তু এটার মধ্যে রেড একটা কালার আছে এবং অনেকগুলো কালার আছে পেজে আপনারা ইনবক্স করবেন আমি প্রত্যেকটা ছবি কিন্তু একসাথে অ্যাটাচ করে কলেজ করে দেবো সো আপনারা যারা যারা সুলতানাস ড্রিম থেকে জয়েন করেছেন আই থিঙ্ক অনেকেই জয়েন করে ফেলেছে এবং আমার পেজ থেকে সবাই অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস যদি চান সেক্ষেত্রে আপনাকে সুলতানাস ড্রিমে আসতে হবে বিকজ অনেক পেজেস আছে বাট সুলতানাস ড্রিম একদম অরিজিনাল কোনো কপি প্রোডাক্ট সেল করে না এটাই হচ্ছে সুলতানাস ড্রিমের সব থেকে বড় পাওয়ার এবং আমরা এরকম একটা কালেকশন যদি স্টার্ট করি ঈদের দিন সকালবেলা পরি খুব ভালো লাগবে সো আজকে আমরা সোবিয়া নাজির আমি জানি না আমি তো একটা নিচ্ছি সোবিয়া নাজির থেকে ঈদের জন্য তো সোবিয়া নাজিরের যে ড্রেসের ক্যাটালগ গুলা ও মাই গড জাস্ট দেখেন আমি দূর দূর
থেকে ধরছি, আমি দেখেই প্রথমে আজকে স্তব্ধ হয়ে গিয়েছি যে এখান থেকে আমার একটা ঈদের জন্য লাগবে। এত সুন্দর কালেকশন, প্রত্যেকটা ড্রেস কিন্তু অরিজিনাল পাকিস্তানি এবং এগুলো 6000 টাকার ক্যাটাগরি, বাট এটার মধ্যে কাজের কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে ফ্রন্টের দিকে, ফ্রন্টের দিকে ফুল ড্রেসটা ওয়াও, একটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন ফুল অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, পিঙ্ক কালার একটা ড্রেসের মধ্যে ফুল অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, এবং এমব্রয়ডারি যে ডিজাইনটা দেখেন, যারা দেখতে পাচ্ছেন সুলতানা ড্রিম পেজ থেকে একটু ইনবক্স করে অর্ডার করে ফেলবেন। প্রত্যেকটা ড্রেস কিন্তু সুলতানা ড্রিমে অ্যাভেলেবেল আছে, আমরা লাইভের পরে প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু তুলে আমরা পেজে পোস্ট করে দেবো, যদি কারো মনে হয় যে না আমি লাইভে দেখতে পারিনি। এই যে দেখেন পিঙ্ক কালারের ড্রেসের মধ্যে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা, ফুল এমব্রয়ডারি হোয়াইট কালারের এমব্রয়ডারি করা, এবং এত বেশি প্রিটি, জাস্ট কাজটা দেখেন খুবই সুন্দর। এটা হচ্ছে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা, এটা হচ্ছে পিঙ্ক কালার একটা ড্রেসের মধ্যে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা, ভেরি প্রিটি এবং ভেরি নাইস, খুব সুন্দর। আপনারা যারা পাকিস্তানি কালেকশন পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু আপনারা, ও আচ্ছা, এই ড্রেসটা কিন্তু আপনারা এভাবে বানাতে পারবেন, যেটাকে বলে হচ্ছে আপনারা হচ্ছে কি বলেন আনারকলি স্টাইলে বানাতে পারবেন। এটা কোথায়? উপরে। সো এটা কিন্তু উপরের পোর্শনটা, ওকে, এটা হচ্ছে উপরের পোর্শনটা। সো এটার ডিজাইনটাই কিন্তু আনারকলি স্টাইলের, এটা উপরের দিকের আপনার হচ্ছে ফুল অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, উপরের দিকে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা, উপরের দিকে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা, পিঙ্ক কালার একটা ড্রেসের মধ্যে উপরে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা। এটা হচ্ছে নিচের দিকে, আপনি যখন আনারকলি বানাবেন নিচের দিকে যে গাউন স্টাইলের ওটার পার্টটা, এটা কিন্তু কটনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা, এটা কিন্তু কটনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা, এবং ফুল ড্রেসের মধ্যে হচ্ছে এরকম ডিজাইনটা পড়বে, এইভাবে ডিজাইন করবে, তাই না? আচ্ছা, ডিজাইনটা হচ্ছে এভাবে পড়বে। এরপরে হচ্ছে নিচে দামানের যে প্যানেলটা আছে, নিচে দামানে কিন্তু এই এমব্রয়ডারিটা পড়ছে, ওকে। আপনারা সুলতানাস ড্রিম থেকে যারা দেখছেন আমাকে জানাবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা। এটা হচ্ছে নিচে দামানে পড়বে, দামানে পড়ার জন্য খুব সুন্দর হোয়াইট কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা, পিঙ্ক কালার মধ্যে, এটা কোরাল পিঙ্ক আমি বলবো, কোরাল পিঙ্ক কটনের মধ্যে ফুল, আপনার যে দামানের নিচে প্যানেলটা আছে এটার মধ্যে কিন্তু হোয়াইট কালার একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা। তো এটা হচ্ছে দামানের যে প্যানেলটা, আপনি এটা যেখানেই, মানে আমার মনে নিচে দিলে অনেক লম্বা হয়ে যাবে ড্রেসটা, তো আপনি নিচে দিয়ে সুন্দর করে ঘের করে পরতে পারবে। তো এটা হচ্ছে দামানের প্যানেলটা, ভেরি প্রিটি। আপনারা সবাই সুলতানা ড্রিম থেকে স্ক্রিনশট নিয়ে, প্রত্যেকটা ড্রেস কি সেকেন্ড পিস তো নাই মনে হয়, তাই না? তেমন পিস নাই, তো আপনাকে কিন্তু ইনবক্স করে সুলতানা ড্রিমে ইনবক্স করে অর্ডার করতে হবে অনলাইনে। এরপরে আমরা যেটাতে চলে যাচ্ছি, এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা। ব্যাক পার্টের মধ্যে হচ্ছে আপনার একেবারে সুন্দর প্রিন্ট করা, দেখতে পাচ্ছেন যেটার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সেটারে কিন্তু ব্যাক পার্টে প্রিন্ট করা, এটা হচ্ছে ব্যাক পার্টে প্রিন্ট করা, এবং দেখতে পাচ্ছেন মানে খুবই মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে। এটা হচ্ছে স্লিভটা, স্লিভের মধ্যে ওয়াও, মানে কোরাল পিঙ্কের মধ্যে, এটা কিন্তু লন ম্যাটেরিয়াল, এটা হচ্ছে লন ম্যাটেরিয়াল, এবং এটা স্লিভের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ট্রপিক্যাল একটা মানে হিন্ট আছে, খুব সুন্দর একটা লাক্সারি লনের মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আছে, ভেরি প্রিটি ওয়ান। এটা হচ্ছে ব্যাক পার্ট, এবং এটা স্লিভটা, এটা স্লিভটা এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা। ব্যাক পার্ট হচ্ছে নিচে পড়বে, যেরকম করে নিচে পড়বে, তাই না? কোলির সাথে পড়বে, নিচে কোলির সাথে পড়বে। আচ্ছা, ব্যাক পার্ট কিন্তু এটাও পড়বে, এই যে ব্যাক, এটা কোথায় পড়বে? এটা হচ্ছে ব্যাক পার্টের পেছনে কিন্তু এই প্রিন্টটা পড়ছে, ড্রেসের ব্যাক পার্টের প্রিন্টে হচ্ছে এটা পড়ছে। সো দিস ইজ দ্য ওয়ান, এটা কিন্তু আপনি পেছনের দিকে পাচ্ছেন, ড্রেসের ব্যাক পার্টের পেছনে পড়বে এটা, ফ্রন্টের দিকে যেমন এটা ব্যাকের দিকে ওটা পড়বে। এরপরে হচ্ছে আমরা কলিটা তো আছে, আমরা দুপাট্টাতে চলে যাচ্ছি, কলি সহ দুপাট্টাটা, আমি তো অলরেডি একটা চুজ করে ফেলছি যে এত সুন্দর, মানে ঈদের দিন সকালের জন্য ওয়াও। এটা হচ্ছে নেটের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, এটা হচ্ছে ড্রেসের নিচের পার্টটা আর কোলির পার্টটা, আর এটা হচ্ছে উপরের দিকেরটা। অসাধারণ একটা ড্রেস, যারা হচ্ছে নিতে চাচ্ছে, যারা পাকিস্তানি অরিজিনাল কালেকশন কিনতে পছন্দ করেন তাদের জন্য সোবিয়া নাজির, আই থিঙ্ক ইট উইল বি এ রিয়েলি ভেরি গুড চয়েস। খুব সুন্দর একটা ড্রেস হবে, খুবই নাইস, অনেক সুন্দর এবং অনেক বেশি প্রিটি। এই যে দেখেন ওয়াও, আমি তো এখনই মুগ্ধ হয়ে যাচ্ছি। এবং এটা কিন্তু প্যান্টের পিসটা, যারা সুলতানা ড্রিম পেজ থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ, সবাইকে বলে দিচ্ছি সুলতানা ড্রিম অরিজিনাল পাকিস্তানি ড্রেসেস সেল করা। আজকে আমরা সোবিয়া নাজির কালেকশনগুলো দেখছি ঈদের জন্য, এবং গুলশান পিঙ্ক সিটিতে লেভেল 3-তে শপ নাম্বার 12 হচ্ছে সুলতানা ড্রিমে সব কিছু পাবেন। তো আমি বারবার লোকেশনটা উপরে বলে দিচ্ছি, আমি কিন্তু ক্যাপশনে আবার দিয়ে দিব। যারা এই সুন্দর প্রিটি ড্রেসটা নিতে চান, জাস্ট দুপাট্টাটা দেখেন, লুক অ্যাট দ্য দুপাট্টা,
অল ওভার নেটের মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা, অল ওভার নেটের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা। আপনি এটা দেখা যাচ্ছে তো বুঝে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে পুরোটা না, তো এটা হচ্ছে অল ওভার নেটের মধ্যে আপনার খুব সুন্দর আই থিঙ্ক সিকোয়েন্স টাই সিকোয়েন্স না একটা খুব সুন্দর সিকোয়েন্সই তো ও আমি উল্টা ধরেছি। এটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে উইথ এমব্রয়ডারি, এটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে উইথ এমব্রয়ডারি, ঠিক আছে। আমারটার প্রাইস হচ্ছে 3,500 টাকা, আমি যেটা পরে আছি সেটা হচ্ছে 3,500 টাকা, আমারটার প্রাইস 3,500 টাকা। অ্যান্ড ইউ ক্যান সি এটা হচ্ছে 6,000 টাকা সোবিয়া নাজির কালেকশন, এটা দেখে ফেলেন আপনারা খুব সুন্দর করে। এটা হচ্ছে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এটা কিন্তু এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, ভেরি প্রিটি অ্যান্ড ভেরি গর্জিয়াস দুপাট্টা। এরপরে আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি, নেক্সট ড্রেসটা হচ্ছে ওয়াও, এটা আরো বেশি সুন্দর। সোবিয়া নাজির একটা কালেকশন আরেকটা কালেকশনের থেকে সুন্দর, জাস্ট লুক অ্যাট দ্য ক্যাটালগ। এখানে কিন্তু ফুল ব্লু কালার, একটা লাইট ব্লু কালার এর মধ্যে কিন্তু আপনার খুব সুন্দর কাটওয়ার্ক করা আছে, অনেক বেশি প্রিটি, অনেক বেশি নাইস। এবং দেখতে পাচ্ছেন যে আমি সুপার এক্সাইটেড, আমি তো একটা এখান থেকে নিচ্ছি ডেফিনেটলি। আপনারা কারা কারা নেবেন, আপনারা কারা কারা নেবেন এখান থেকে, আই ওয়ান্ট, আমারটা যদি নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার করে ফেলবেন। বেটা আমি দেখে নিতে এখান থেকে ক্লিয়ার কতটুকু দেখা যাচ্ছে, ক্লিয়ার আছে, ওকে সো ক্লিয়ার আছে। এরপরে যেটা হচ্ছে আমরা এখন হচ্ছে নেক্সট ড্রেসে চলে যাচ্ছি, এটা হচ্ছে একদম লাইট, এটা হচ্ছে মিডিলের পোর্শনটা, এটা হচ্ছে মিডিলের পোর্শনটা, এটা লাইট ব্লু এর মধ্যে, মানে কি বলবো, মিন্ট ব্লু এর মধ্যে, মিন্ট ব্লু এর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস। এটা কিন্তু কাটওয়ার্ক করা আছে, এটার মধ্যে কিন্তু কাটওয়ার্ক দেখতে পাচ্ছেন, এমব্রয়ডারির সাথে কাটওয়ার্ক, এটার মধ্যে কিন্তু এমব্রয়ডারির সাথে কাটওয়ার্ক করা আছে, খুব সুন্দর এমব্রয়ডারির সাথে কাটওয়ার্ক করা আছে। এবং এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের পার্টটা, এটা সাইডের কলিগুলো, সাইডে না সাইডে পড়বে এগুলো, তো সাইডের কলিতে কিন্তু এটা পড়ছে, এই পাশে এটা হচ্ছে, এই সাইডের কলিতে এটা পড়ছে, আচ্ছা তো এই সাইডের কলিতে এটা পড়ছে, খুবই লাইট একটা কালারের মধ্যে খুব সুন্দর। এরপর হচ্ছে এই সাইডের কলিতে এটা পড়ছে, সো এটা একদম মানে ঈদের সকালবেলা পরার জন্য লাইট কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস। এবং দেখতে পাচ্ছেন যে এটা লাইট একটা ব্লু কালারের মধ্যে, এবং এটা হচ্ছে আপনার এটার মধ্যে কিন্তু কাটওয়ার্ক করা আছে প্লাস এমব্রয়ডারি করা আছে। এরপরে আমরা ব্যাক পোর্শনটা দেখে নিচ্ছি, ব্যাক পোর্শনটা হচ্ছে একেবারে প্রিমিয়াম যে লনটা থাকে, প্রিমিয়াম লন, লাক্সারি লন, এটাকে লাক্সারি লন বলে, প্রিমিয়াম লাক্সারি লনের মধ্যে ব্যাক পোর্শনে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা, প্রিমিয়াম লনের মধ্যে ব্যাক পোর্শনের মধ্যে কিন্তু খুব সুন্দর ফ্লোরাল আপনার হচ্ছে, ফ্লোরাল প্রিন্ট করা, অনেক বেশি প্রিটি। যারা সুলতানা স্ক্রিন থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ, আই হোপ লাইভটা ক্লিয়ার আছে, ড্রেসটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। প্রাইসটা বলুন, এটার প্রাইস ও পেছনে যেটা দেখা যাচ্ছে ড্রেসটা, ওটার প্রাইস 8,500 টাকা, ওটা আমি এর আগের দিন পরেছিলাম কালো কালারে। এটা অনেকগুলো কালার আছে, আমরা লাস্ট লাইভটা কিন্তু ফ্রিজে আছে, আপনারা যদি একটু চেক করেন আপনারা জানতে পারবেন ওটার প্রাইস হচ্ছে 8,500 টাকা। পেছনে যে ব্ল্যাক ড্রেসটা আমি দেখিয়ে দিব, ওটা হচ্ছে 8,500 টাকা করে, এবং আমি যেটা ধরে আছি সোবিয়া নাজির এক্সক্লুসিভ, এটার প্রাইসও কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। আমার ড্রেসটা হচ্ছে সুলতানাস ড্রিম থেকে, আমি যেখান থেকে লাইভ করছি। এরপরে দুপাট্টাটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে, এটার দুপাট্টা হচ্ছে অর্গ্যানজার মধ্যে, ওয়াও, মানে এটা ঈদের জন্য একটা পারফেক্ট একটা ড্রেস, যে এটা নেবে না সে হচ্ছে হেরে যাবে, কারণ এরকম একটা কম্বিনেশন দেখেন, কটনের মধ্যে অল ওভার কাটওয়ার্ক এবং এমব্রয়ডারি, সাথে কি যে সুন্দর একটা অর্গ্যানজার মধ্যে একটা দুপাট্টা, খুবই সুন্দর দুপাট্টা, বা ওড়না যেটাই বলেন না কেন, যেহেতু পাকিস্তানি ড্রেস দ্যাটস ওয়াই আমি দুপাট্টা বলছি, ওড়নাও বলতে পারেন। সো অর্গ্যানজার একটা ওড়না, অনেক সুন্দর, অনেক সুন্দর, এবং অর্গ্যানজার যে ওড়নাটার মধ্যে বা দুপাট্টা যেটা বলেন না কেন, এত সুন্দর করে আপনার হচ্ছে ফ্লোরাল প্রিন্টগুলো হচ্ছে খুব সুন্দর করে মানে ফুটে উঠেছে, আমার কাছে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আপনার স্ক্রিনশট নিয়ে সুলতানা ড্রিমে ইনবক্স করে অর্ডার করে ফেলবেন। আচ্ছা এটা হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট, আমি একটু মাথায় কাপড় দিই, 6,000 করে, হ্যাঁ
আছে। থ্যাংক ইউ। আজানটা শেষ, আমরা এখন কন্টিনিউ করতে পারি। সো আমরা হচ্ছে এখন আবারও চলে যাবো ড্রেসের কালেকশনে। এখন আমরা ইয়েলো, ও মাই গড, আমি শেষ, আমি শেষ, আমি সোভিয়েত নজর থেকে আমার ঈদের কালেকশন নিচ্ছি। আমি আর অন্য কোনো কিছুর জন্য ওয়েট করব না। এত সুন্দর সোভিয়েত নজর, ওয়াও, লুক অ্যাট দ্য ক্যাটালগ, ইয়েলোর মধ্যে যে কি যে সুন্দর। আমি ধরার সাথে সাথে এখন সবাই কিন্তু মানে মাথাটা খারাপ হয়ে যাবে, খুবই বেশি সুন্দর, খুবই সুন্দর, ওয়াও। এবং এই যে দেখেন ইয়েলো, ইয়েলোর মধ্যে বেবি পিঙ্ক কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার। এটা মাঝখানে কলিটা, আমি দূরে যাচ্ছি, পুরো ড্রেসের মধ্যে কিন্তু এমব্রয়ডারি করা আছে, পুরো ড্রেসের মধ্যে এমব্রয়ডারি করা আছে, ওয়াও। জাস্ট ইয়েলো কালারের মধ্যে কটন, এটা কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে ফুল ড্রেসের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, দেখেছেন? একেবারে ফ্লোরাল কালারফুল এমব্রয়ডারি, পিঙ্ক, পার্পল, গ্রিন, বিভিন্ন কালারের মিক্সড এমব্রয়ডারি আছে। এটা হচ্ছে মাঝখানের যে পার্টটা, মাঝখানের যে কলিটা। এরপর আমরা সাইডের কলিগুলো দেখাচ্ছি। এটা কিন্তু সোভিয়েত নজর কালেকশন এবং এগুলো এক্সক্লুসিভ, এগুলো কিন্তু আপনি নর্মাল কালেকশন বা এটা কোনো কপি না, রিয়েল পাকিস্তানি যে সোভিয়েত নজর ব্র্যান্ড আছে ওটার। এরপরে কিন্তু একটা দেখার পর আমরা কিন্তু আরেকটা থেকে চোখ ফেরাতে পারবো না। আমারটা অ্যাভেলেবেল আছে স্মল, মিডিয়াম, লার্জ সাইজে, উইন সাইডের কটন থ্রি পিস। এটা আপনারা ইনবক্স করে অর্ডার করে ফেলবেন সুলতানাস ক্রিমে। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা একেবারে হচ্ছে প্লেইন ইয়েলো কালারের কটনের মধ্যে। এটা হচ্ছে ব্যাক পার্টটা একেবারে প্লেইন, আর এটা হচ্ছে ফ্রন্টের দিকে একটা সাইডের কলি, তো আরেকটা হবে মনে হয় না, সাইডের কলি। আর এটা যে স্লিভ না, স্লিভটা হচ্ছে আপনার লাক্সারি যে লনটা আছে, লাক্সারি লনের মধ্যে এটা হচ্ছে স্লিভসটা। লাক্সারি লনের মধ্যে দেখতে পাচ্ছেন ইয়েলোর মধ্যে খুবই প্রিটি পিঙ্ক কালারের একটা প্রিন্ট। এটা হচ্ছে লাক্সারি যে আপনার লনটা আছে, লাক্সারি লনের মধ্যে খুবই সুন্দর। এবং এটা নিচের দিকে আপনার যে পাড়টা আছে, পাড়ের মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের একটা ডিজাইন করা। এটা হচ্ছে স্লিভটা, আর স্লিভের নিচে কিন্তু এরকম হচ্ছে আপনি একটা এমব্রয়ডারি প্যানেল পাচ্ছেন, যেটা আপনি আপনার টেইলারকে দিলে খুব সুন্দর করে লাগিয়ে দিবে। সো একটা সিম্পল ড্রেসে কত বেশি এক্সক্লুসিভ হয়ে যেতে পারে, ইউ ক্যান সি দ্যাট ইন সুলতানাস ড্রিম। এটা হচ্ছে নিচের দিকের হাতার মধ্যে যে আপনার এমব্রয়ডারি প্যানেলটা পড়ছে, এটা হচ্ছে হাতার এমব্রয়ডারি প্যানেলটা, এটা হচ্ছে হাতার এমব্রয়ডারি প্যানেলটা, ওকে। খুবই সুন্দর এবং খুবই বেশি প্রিটি। এরপর আমরা দুপাট্টাতে চলে যাচ্ছি। এটা কি, এটা কি দুপাট্টাটা, হ্যাঁ, জ্যাকওয়ার্ড। এটা হচ্ছে দুপাট্টাটা হচ্ছে জ্যাকওয়ার্ড এর মধ্যে, সো ইয়েলো কালারের একটা ড্রেস সাথে দুপাট্টা জ্যাকওয়ার্ড এর। ও ও, মানে আমার তো নিজেরই মনে মনে বললাম যে এটা আমার এত মানে ঈদের জন্য একটা অসাধারণ, ইয়েলোর মধ্যে অসাধারণ একটা কালেকশন। ইউজুয়ালি ইয়েলোটা পড়তে সবাই ভয় পায়, বাট ইয়েলো কালারটা হচ্ছে কতটা প্রিটি, কতটা স্মার্ট। এটা হচ্ছে জ্যাকওয়ার্ড এর দুপাট্টা, জ্যাকওয়ার্ড এর দুপাট্টার মধ্যে দেখেন এই যে প্রিন্টটা, খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট আছে ইয়েলোর মধ্যে। এবং এইদিকে দেখেন সলিড একটা কিন্তু জড়ি টাইপের একটা পার আছে, সলিড জড়ির মতো একটা পার আছে, সলিড জড়ির মতো একটা পার আছে। এটা ইয়েলো কালারের মধ্যে জ্যাকওয়ার্ড এর দুপাট্টা, চোস। এই যে এটা হচ্ছে ফ্রন্টের দিকে, এবং এটা হচ্ছে সাইডের যে প্যানেলটা পড়বে, সাইডের যে আপনার হচ্ছে কলিটা, সাইডে এরকম একটা কলি পড়বে, দুই সাইডে পড়বে, তো আপনি সুবিধা মতো করে বানিয়ে নিতে পারবেন। এরপর আমরা নেক্সট ক্যাটালগে চলে যাচ্ছি, সবগুলো কিন্তু 6000, আমারটা 3500 টাকা করে। এরপরে আমি যেটা দেখাবো এটা আরো বেশি সুন্দর, এটা হোয়াইট এর মধ্যে। বললাম না সোভিয়েত নজর, যারা এখনো ঈদে কেনাকাটা করেনি তারা লাকি, বিকজ সোভিয়েত নজর এর ক্যাটালগ গুলো আমরা যখন দেখবো, আমরা সোভিয়েত নজর এর প্রত্যেকটা ক্যাটালগ কিন্তু আজকে আমরা যেগুলো দেখাবো আপনারা
অনলাইনে ইনবক্স করে অর্ডার করতে পারবেন। ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আছে, ঢাকার বাইরে আপনারা যদি হচ্ছে বিকাশ করে দেন আপনাদেরকে কুরিয়ার করে দেওয়া হবে। আপনি যদি চান যে স্টিচ করে নেবেন, আচ্ছা স্টিচিং ব্যবস্থা তো তোমাদের আছে, স্টিচিংও করে নেবে। ওকে, সো এই যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে নেকের জাস্ট ডিজাইন, এইটা আই থিঙ্ক এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, এইটা জাস্ট প্রেশিয়াস। আমি তো এখানেই পরে যাবো সোবিয়া নাজিরের ড্রেস দেখে, এত সুন্দর কেন, অতিরিক্ত সুন্দর, কোন ড্রেস এত সুন্দর হওয়া যাবে না, তাই না, এত বেশি সুন্দর। এবং এটার মধ্যে দেখেন অল ওভার ফ্রন্টের দিকে নেকের মধ্যে হচ্ছে এমব্রয়ডারি করা, এদিকে কিন্তু ফুল ড্রেস এমব্রয়ডারি করা। আমি নিচের পোর্শনটা দেখাচ্ছি, নিচের পোর্শনে স্পেশালি কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, একদম নিচের পোর্শনে স্পেশালি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। ওয়াও, এটা হচ্ছে নিচের পোর্শনের এমব্রয়ডারি ওয়ার্কটা। আপনারা আরেকটু ডিটেইলসে ফ্রন্ট থেকে দেখে ফেলেন, নেকের মধ্যে কিন্তু ফুল এমব্রয়ডারি তো হাতা নিচে, এটা কিন্তু দামানে পড়বে। এবার যে আমি হচ্ছে এমব্রয়ডারি প্যানেলটা দেখাচ্ছি, এটা নিচে দামানে পড়বে। ওকে, এটা নিচের পা, নিচে পাড় হিসেবে পড়বে, দামানে অনেকে বলে, অনেকে পাড় বলে, তো নিচের দিকে দামানে কিন্তু এই পোর্শনটা পড়বে। এটা খুবই প্রিটি এবং খুব সুন্দর, এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল, এবং এটা নিচে দামানে এভাবে পড়বে, নিচে ড্রেসের দামানে কিন্তু এভাবে পড়ছে। নিচে যে ডিজাইনটা আছে ওটার নিচে আপনি দামানে দিতে পারবেন, আপনি যদি মনে করেন না আমি দিব না, আপনার যেখানে খুশি সেখানে আপনি দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, এটা হচ্ছে ড্রেসের প্রিন্টেড লাক্সারি লন যেটাকে বলে, লাক্সারি লনের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্টটা, মিডল পোর্শনে একটা ডিজাইন, দুই পার্টে কিন্তু আরেকটা ডিজাইন, খুবই সুন্দর এবং খুবই বেশি প্রিটি। এরপরে আমরা যেটা দেখছি, এরপরে আমরা দেখতে পাচ্ছি হাতা, হাতার মধ্যে কিন্তু অ্যাজ ইউজুয়াল লাক্সারি লনের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা, লাক্সারি লনের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা, ইয়ে দিস ইজ সো প্রিটি অ্যান্ড নাইস, লাক্সারি লনের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা। এরপরে আমরা হচ্ছে জ্যাকওয়ার্ডের দুপাট্টাতে চলে যাচ্ছি, এটার দুপাট্টা কোটা নেট, আচ্ছা এবার হচ্ছে কোটা নেটের আমরা দুপাট্টায় চলে যাচ্ছি। এটা হচ্ছে কোটা নেটের দুপাট্টা, যারা এলিগেন্ট ড্রেস পছন্দ করেন, একটু স্মার্ট ক্লাসিক, যারা হচ্ছে খুব কালার্স পছন্দ করেন না, যারা হচ্ছে নিউট্রাল নিউট কালার্স পছন্দ করেন, আই থিঙ্ক ইউ আর গোয়িং টু লাভ দিস ড্রেস। এটা খুবই মানে এটা যে দুপাট্টাটা, ওয়াও, আমি দুপাট্টাটার প্রেমে পড়ে গিয়েছি। এটা কোটার মধ্যে, ঠিক আছে, এক একটা দুপাট্টা এক একটা দুপাট্টার থেকে সুন্দর। এটা হচ্ছে কোটার মধ্যে, এটা হচ্ছে কোটার মধ্যে সুলতানাস ড্রিমে পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি কালেকশন, অরিজিনাল পাকিস্তানি কালেকশন, ওয়াও। এটা কোটার দুপাট্টা, এটা কি ব্যাক পার্ট, ব্যাক পার্ট তো, ব্যাক পার্ট তো দেখি, এটা ওটা আরেকটা না, আপনার স্ক্রিনশট নিই সোবিয়া নাজিরের এই কালেকশনটা, সুলতানা ড্রিমে ইনবক্স করে অর্ডার করে ফেলেন, জাস্ট ওয়াও, অ্যামেজিং একটা ড্রেস, অ্যামেজিং। এটা হচ্ছে ব্যাক পার্ট আর হচ্ছে হাত, ওহো, মানে আমি এসব চোখ সরাতে পারছি না, সবগুলো 6,000 টাকা করে। ওকে আপু, ব্ল্যাক তো আছে, এই যে আমি পেছ, আমি এর আগের দিন যেটা পড়েছিলাম ওটা অ্যাভেলেবল আছে, আমি দেখিয়ে দেবো লাইভের মধ্যে। এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে ব্যাক পার্ট, সে এই ড্রেসেরই ব্যাক পার্ট হচ্ছে এটা, আমি এটা ধরে ধরে তাহলে ইসি হবে, এই ড্রেসেরই ব্যাক পার্ট হচ্ছে এটা, এই ড্রেসেরই হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে এটা, ওয়াও। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টের মধ্যে দেখতে পারেন তিন ধরনের প্রিন্ট আছে, মাঝখানে কুলির মানে খুব সুন্দর করে তিনটা ক্যাটাগরির হচ্ছে প্রিন্ট আছে, এবং ব্যাক পার্টের নিচের দিকে আপনি যদি দেখেন, নিচের দিকে হচ্ছে একটা ট্রপিক্যাল একটা গার্ডেনের মতো হচ্ছে প্রিন্ট। সো আমরা ক্যাটাগরিকে চেঞ্জ হবে, তাহলে আমরা একটু কেটে আবার শুরু করি আরেকটা ক্যাটাগরি। ওকে, সো এটা হচ্ছে সুন্দর, এই এটা হচ্ছে খুবই প্রিটি, এটা শেষ করে আমরা আবার শুরু করবো নতুন করে আরেকটা পার্ট। সো এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা, এবং এটার মধ্যে হচ্ছে ব্যাক, এটা শেষ। আচ্ছা, সো আপনারা স্ক্রিনশট নিন, আমরা কিন্তু আবার সুলতানাস ড্রিম থেকে আরেকটা ক্যাটাল মানে আরেকটা পার্ট নিয়ে আমরা লাইভে আসছি। ওকে, স্ক্রিনশট নিয়ে সুলতানাস ড্রিম ইনবক্স করে অর্ডার করে ফেলবো।